সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি নিউজ অফ নিউ লাইফ এর নতুন একটা এপিসোডে। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে 2021-এর জন্য বি অফিসার ক্যাডেট ব্যাচ প্রথম গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা অনির্দিষ্ট সংখ্যা জন আবেদন করতে পারবেন, নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা নেই। আর এখানে যারা আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং আবেদনের ফি ধরা হয়েছে 700 টাকা। আর আপনারা এই সার্কুলারটা কীভাবে ডাউনলোড করবেন এবং পিডিএফ ফাইলটি কীভাবে ডাউনলোড করে পড়তে পারবেন সেটিও আমি বলে দেবো ভিডিও শুরুতে। তো ফ্রেন্ডস, আপনারা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমরা পরবর্তী যে ভিডিওগুলো নিয়ে আসবো আপডেট নোটিফিকেশন ভিডিওগুলো সেগুলো আপনারা মিস না করেন। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে চলুন আমরা সরাসরি ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি আপনাদের ডিসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং কি সার্কুলার ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। যে কোনো একটা লিঙ্কে আপনারা যদি প্রবেশ করলে এরকম একটা ওয়েবসাইট আপনাদের শো করবে। এটা হচ্ছে আপনার বাংলাদেশ নৌবাহিনীর একটা ওয়েবসাইট। সেখানে গেলেই আপনারা প্রথমে যেটা এখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, যে অ্যাপ্লাই নাও আছে এখান থেকে গেলেই আপনারা এই যে অফিসার ক্যাডেট ব্যাচ 2021 বি গ্রেড, এখানে আপনি আবেদন করতে পারবেন। আর যেটা হচ্ছে যে এখানে যখন আপনারা ওকে করবেন এই বুলেটিনে ওকে করলেই হচ্ছে এই যে এখানে যদি বুলেটিন যে নিউজটা দেওয়া আছে এখানে যদি আপনার ওকে করেন এখান থেকে আপনারা সার্কুলারটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা মূল সার্কুলারে চলে আসছে। বাংলাদেশ নৌবাহিনী 2021 বি অফিসার ক্যাডেট ব্যাচ প্রথম গ্রুপ, এটা আজকে নতুন করে সার্কুলারটা দেওয়া হয়েছে। আর আপনার যে ডাউনলোড লিঙ্কটা দিয়েছে সেখান থেকে আপনারা এইরকম একটা পিডিএফ ফাইল ডাউনলোড করবেন। আমি আপনাদের শুধু গুরুত্ব বিষয়গুলো সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে যেটা প্রথমে যে উপযুক্ত থাকা লাগবে সেটা এখানে বলছে, সেটা হচ্ছে আপনার বয়স। যেটা বলছে বয়স 1 জুলাই 2021 তারিখে 16.5 বছর হতে 21 বছর, ব্র্যাকেটে যেটা দিয়েছে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স হতে হবে। 2 নম্বর যেটা দিয়েছে সেটা হচ্ছে শারীরিক মান, পুরুষের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি, আর ওজন হচ্ছে আপনার 50 কেজি, বুকের মাপ 30 ইঞ্চি এবং কি সম্প্রসারিত অবস্থা বুকের মাপ 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি এবং কি ওজন যেটা সেটা 47 কেজি এবং বুকের মাপ হচ্ছে 28 ইঞ্চি এবং কি সম্প্রসারিত অবস্থায় যদি হয় সেটা হচ্ছে 30 ইঞ্চি। আর উচ্চতা ও বয়সের অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা আছে, এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ থাকা লাগবে এবং সমান পরীক্ষা ন্যূনতম সিজিপিএ যেটা চাইছে সেটা হচ্ছে 4.50 উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানে ন্যূনতম 4.00 থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীগণকে ও লেভেলে 6টি বিষয়ের মাধ্যমে ন্যূনতম 3টিতে A গ্রেড এবং 2টিতে B গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম 2টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান গণিত সহ এটা বলছে। তারপর হচ্ছে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের নৌবাহিনী উচ্চমান পরীক্ষা HSET বা সমমান পরীক্ষা, সমমানের বাংলাদেশের সেনাবাহিনী ও বাংলাদেশের বিমান বাহিনী পরীক্ষা উত্তীর্ণ HSET পাশকৃত প্রার্থীকে অবশ্যই SSCতে বিজ্ঞান বিভাগে পাশ হতে হবে অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে সমান পরীক্ষায় ন্যূনতম 4.50 উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান ন্যূনতম বিষয়ে 4.00 থাকতে হবে। এবং এখানে যেটা ওদের মূল একটা আকর্ষণ করে দিয়েছে যেটা সে যে 2020 সালের HSC পরীক্ষার ফল প্রকাশের জন্য অপেক্ষাধীন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যারা 2020 সালে HSC পরীক্ষা দিয়েছেন এবং ফলের জন্য অপেক্ষা করতেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে, জাতীয়তা বাংলাদেশি পুরুষ ও বাংলাদেশি নাগরিক এটা হতে হবে। তো এখানে পরে অযোগ্যতা দিয়েছে, কিছু মনোনয়ন পদ্ধতি দিয়েছে। তারপরে আমরা এখানে দেখতেছি লিখিত পরীক্ষা কীভাবে হবে, এমনকি অন্যান্য পরীক্ষা কীভাবে হবে সেটা বলছে। আপনারা এগুলো কষ্ট করে পড়ে নেবেন, ডাউনলোড করে আমি বলতেছি না, ভিডিওটা লং টাইম হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে বেতন ভাতা এবং অন্যান্য বিষয় কী কী সুযোগ সুবিধা দেবে, চিকিৎসা ভাতা সব কিছু এখানে বর্ণনা করা আছে এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন
এবং আবেদনের জন্য এখানে 700 টাকা পরীক্ষার ফি বা চার্জ ধরা হয়েছে, সেটা আপনাকে দিতে হবে। আর আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর তেমন কিছু এখানে নেই। তারপরে ওরা যেটা বলছে, বিশেষ দৃষ্টান্ত দিয়েছে যে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, এবং কি আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 জানুয়ারি 2021। 11 জানুয়ারি 2021 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর নৌবাহিনীর আরও কিছু বিস্তারিত জানতে হলে ওদের ওয়েবসাইট দিয়েছে www.joinnavy.navy.milbd, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতে দিই। ধন্যবাদ।